দেখ সিঁড়িটার মধ্যে না অনেক জামা কাপড় নামিয়ে রেখেছি, বুঝে উঠতে পারছিলাম না কি করব। সিঁড়ির মধ্যে সব জামা কাপড় নামিয়ে রেখেছি, এবার নেই অবশ্য আসার কেউ নেই, এর জন্য নামিয়ে রেখেছি সিঁড়িগুলোর মধ্যে। এবার নিজেই উঠছি সিঁড়িগুলো দিয়ে, এক পাশ করে মানে সেই কাত হয়ে হয়ে উঠতে হচ্ছে। এই হয় জানো তো, বেশি জায়গা পেলে না, যেমন একবার না ট্রেনের মধ্যে উঠেছি, বরাবর তো বঙ্গালোকালে গিয়ে অভ্যাস, বঙ্গালোকালে গেলে যা হয় আর কি, তোমার এত ভিড় থাকে, তখন চারজনের মধ্যে একটুখানি করে বসি, দিব্যি বেশ মানে এক সাইড হয়ে বসছি, পায়ের মধ্যে পুরো মানে নিজের ভারটা রেখে বলছি, এক সাইড হয়ে বসছি সিটের মধ্যে। ধরো 4 নম্বরের জায়গা পেয়েছি, সেখানে তো সিটগুলো তো 3 জনের হয়, তাও তো ঠেলে ঠুলে আমরা 4 জন বসি, তারপর বসেছি, তারপরে না এক সাইড হয়ে বসে কোনো সেই পায়ের মধ্যে দিয়ে হকার যাচ্ছে, এ যাচ্ছে, এর ঠেলা ওর গুঁতো, তাও বসছি, একটু আগু পিছু করে বসছি, যদি মিডিলে বসতো দিব্যি একদম শিয়ালদায় গিয়ে নামছি। আর যেদিন ফাঁকা পেয়েছি, কোনো সময় যদি ফাঁকা হয়, একবার এই সিটে বসি, মানে না 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 ওই জানলাটার ধারে বসি, ওই জানলাটা দিয়ে একটু কম দেখা যাচ্ছে, ওই মানে ট্রেনের জায়গাটা একটু বেশি হয়ে যাচ্ছে, উল্টো দিকে বসো, উল্টো দিকেরও ওটা, ও একটু রোদ আসছে, আর অন্য সময় রোদের মধ্যে মানে সিটটা পাওয়া দিয়ে হচ্ছে কথা, ঠেলে গুঁতিয়ে উঠে বসে, এরকমই হয়, বেশি জায়গা বেশি ওই হলে না মানুষ কি করবে, দিশাহারা হয়ে যায় তখন, তখন শুধু মানে এটা চাই ওটা চাই ওটা করতে গিয়ে, একবার তো এরকম শুধু কোন সিটে উঠবো কোন সিটে উঠবো করতে করতে, মানে কোন সিটে বসবো কোন সিটে বসবো, একবার এটার মধ্যে বসে, একবার ওটার মধ্যে বসে, এটার মধ্যে পা রাখি তো ওটার মধ্যে ওই ব্যাগ রাখি না, এটার মধ্যে ব্যাগটা ঠিক মতো হচ্ছে না, ও পিঠে হেলান দিয়েছি বলে হচ্ছে একটু খোঁচা খাচ্ছি, করতে করতে শেষে দম দম পেরিয়ে গেছে জানো তো, এমন অবস্থা। এটাই বলে যে মানে যখন সুষ্ঠু মতো জিনিসটা ভগবান দেয়, তখন আমরা সেটার কখনো ভোগ করি না, যখন আমরা নিডসের মধ্যে থাকি, যখন স্কার্সিটিটা থাকে, তখন আমরা সেটা দেখবে একদম চেটে পুটে একদম শেষটাও খাই, যখন খাবারটা কম থাকে দেখবি, যখন যে জিনিসটার দাম বেশি আমরা লুটে পুটে সেটা খাই, আর যখন যে জিনিসটা অ্যাভারেজ দামটা ঠিক থাকে, অ্যাফোর্ডেবল থাকে বা ঠিক থাকে, তখন কিন্তু আমরা সেটা এসে দিস না, আমরা জীবনে এটা খাই না, কমে খাই এই না, আর যখন পাতের থেকে আমরা ফেলে দিই কত, জীবনে খাই না এমন করে, আর যখন ওটা হয় ওইটা ছাড়া আমাদের চলেই না, ওটা ছাড়া ওটা একটু না হলে হয় ওই তরকারিতে ওই তরকারিতে সব কিছুতেই জীবনে দেখবে তুমি।